এই রাজু তালুকদার কেন কাঁদছে, কেন তার নিজের বিচার চাচ্ছে নিশ্চয় জানতে চাচ্ছেন আপনারা। সত্যি এ এক হৃদয় বিদারক ঘটনা যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয় 100% জায়গার মধ্যে 76% জায়গা দিয়েছে এই রাজু তালুকদারের বাবা রহিম তালুকদার। তাদের কি অপরাধ? তারা 76% জায়গা দিয়েছিল, সেই অপরাধে আজকে তাদের জেল খাটতে হচ্ছে, তাদের মামলা হামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। তার ছেলে রাকিব সহ তিনি কিছুদিন আগে জেল খেটেছেন, তাদেরকে কোর্টে হাজতে নেওয়া হয়েছে, সেখান থেকে তাদেরকে জামিনে নিয়ে মুক্ত করে নিয়ে আসছেন সেই অলিপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ। বিস্তারিত দেখতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে থাকুন। আরো 2 মাস আগে আমি আব্দুল কাদের মাস্টারের কাছে হস্তান্তর করেছি, কারণ আমি কোনো বিরোধ চাই না, আমি চাইছি যে সুষ্ঠুভাবে একটা মীমাংসা হোক। মামলার জন্য আমার বাবা আজকে মৃত্যু, তাদের জন্য গ্রামের জন্য মৃত্যু, আমার বাবা জায়গা থেকে নিয়ে কষ্ট পাচ্ছেন, আমি কি বলবো আমি বলতে পারি না। আপনারা আমাদেরকে একটু দেখেন কি করা যায়, আজকে আমাদেরকে হানি করতেছে, আজকে আমরা এই অবস্থা আছি, যদি আমাদের সমুদ্রে জঞ্জাস না থাকতো আমাদের পাশে না দাঁড়াইতো, তাহলে আজকে আমরা অবস্থা হইতো, আমরা পাঁচতাম, জানি না আমরা কি করবো বলেন, আমাদেরকে একটু উদ্ধার করেন, আমাদের এই বিষয়টা আপনার বিচার করেন, আপনারা যারা আছেন যারা যেখান থেকে দেখেন তারা বিচার করেন আমার ব্যাপারটা। আমি অসুস্থ সহ্য করতে পারি না, তাও সবার দিকে তাকাই আমি চুপ করে থাকি, আমি বলতে পারি না, বুকটা আমার ফয়টা চায়, আমার বিচার চাই, আমার বিচার চলেন আপনারা, আমার এই বিচার চাই, এই গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, যারা এই স্কুলের প্রতিষ্ঠার স্কুলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক আমাদের আব্দুল কাদের মাস্টার এবং আইডিয়াল স্কুলের আরেক সিনিয়র শিক্ষক আবু সালেহ খোরশেদ আলম সাহেব, ওনারা দুইজন এই মামলার যে বাদী আছে তার সাথে বসছে, দীর্ঘ আলোচনা করছেন, আলোচনার পরে একটা ফয়সালা আসছে, ফয়সালা করার পরে আমাকে যা বলছে, ওনার 300% জায়গার বিনিময়ে আমাকে 4 লক্ষ টাকার কথা বলছে, আমি 4 লক্ষ টাকার চেক আরও 2 মাস আগে আমি আব্দুল কাদের মাস্টারের কাছে হস্তান্তর করেছি, কারণ আমি কোনো বিরোধ চাই না, আমি চাইছি যে সুষ্ঠুভাবে একটা মীমাংসা হোক, কারণ আমি জানি যে নানামুখী মানুষ আছে, নানামুখী মানুষের নানা কূটকৌশল অবলম্বন করবে। এই রাজু তালুকদারের পরিবার যেভাবে নির্যাতিত হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশের আরও অনেক পরিবার এভাবে নির্যাতিত হচ্ছে। আমাদের কাজ হলো সেই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার চেষ্টা করা। সেই জন্য শুধু আমরা মিডিয়া নই, প্রশাসন এবং সর্বমহলের মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং যারা ষড়যন্ত্রকারী ধীরে ধীরে তাদের মুখ উন্মোচন করে দেওয়া। এখন প্রশ্ন থাকতে পারে, আমরা কেন তাদের নাম প্রকাশ করলাম না, তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো, নিশ্চয়ই তারা ভালো মানুষ হবেন, অর্থাৎ তাদের কুকৃতি থেকে বেরিয়ে আসবেন এবং রাজু তালুকদারের পরিবারের মতো পরিবারগুলোকে আর তারা হয়রানি করবেন না, সে আশা ব্যক্ত করছি। আমাদের কাছে সব ধরনের ফুটেজ আছে, যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।